প্রিয় বন্ধুরা, মার্লিনস শর্ট স্টোরিজে তোমাদের স্বাগত জানাই। মনে থাকতে থাকতে লাইকটা দিয়ে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে তো একটু সাবস্ক্রাইব আশা করতেই পারি, কি বলো? বন্ধুরা, আমার মার্লিনস শর্ট স্টোরিজের সাথে থেকো। আজকে তোমাদেরকে ঈশপের আরেকটা গল্প শোনাব। একটা প্রবাদ শুনেছো না বন্ধুরা, দুধ কলা দিয়ে যতই পোষো সাপ ছোবল তুলবেই? এটাও না হয়তো সেই ঈশপের গল্প থেকে এসেছে, কারণ এটা তো কয়েক হাজার বছর আগের গল্প। এক কৃষক এক শীতকালে একটা মৃত প্রায় সাপকে পেয়েছে পথের ধারে। সাপটা প্রায় মরে গেছে ঠান্ডায়। সে খুব মায়া হলো তার মনে, সে সাপটাকে লাঠির আগায় তুলে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে এসে সাপটাকে সে একটু উষ্ণ জায়গায় রেখেছে, তারপরে দুধ নিয়ে দিয়েছে খাওয়ার জন্য, এবং সাপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাকে। তার স্পর্শের উষ্ণতায় তার শরীরে প্রাণস্পন্দন আবার নিয়ে আসার চেষ্টা করছে। এইভাবে সাপটাকে সে বেশ যত্ন করল, কৃষক বেশ যত্নে সাপটাকে বেশ কিছুদিন লালন পালন করল। সাপটাও এখন দুধ খায়, বাটি ভরা দুধ পায়, দুধ খায় এবং ঘুরে বেড়ায় কৃষকের বাড়ির এদিক ওদিক। সে বেশ সুখে আছে। সে সাপটা ওই মানুষটাকে চিনে রেখেছে, কৃষককে চিনে রেখেছে। কৃষকের ছিল ছোট্ট একটা বালক পুত্র, এই 6-7 বছর হবে। সেই ছেলেটা একদিন কী করলো, তাদের উঠানে খেলছে, লাঠিম নিয়ে খেলছে। ছোটো মানুষ যেরকম ওর মতনও আপন মনে খেলছে। সাপটা তখন উঠানে রোদ পোহাচ্ছিল। সে অনেকক্ষণ ধরে বাচ্চাটাকে খেয়াল করেছে, এবং বাচ্চাটা যে ছুটোছুটি করছে এটা সাপের পছন্দ হচ্ছে, যে কিছু একটা ছুটোছুটি করছে, আমি এটাকে দংশন করব। আস্তে 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 সে, তোমরা জানো সাপ জিভ বের করে শুনতে পায়, শব্দ লক্ষ্য করে সাপটা এগিয়ে যাচ্ছে ওই শিশুটির দিকে, এবং একটা সময়ে সে ফণা তুলল। এইরকম সময়ে কৃষক চলে আসছে উঠানে এবং দেখে হায় হায় তার সন্তানকে, ওই সেই সর্প যাকে সে তুলে এনে প্রাণে বাঁচিয়েছে আজকেও দুধ খাইয়েছে, তার কষ্টের পয়সার দুধ। সে তারই সন্তানকে ছোবল মারতে উদ্যত হয়েছে। একটা লাঠি নিয়ে কৃষক মারল বাড়ি ছোবল মারার ঠিক পূর্ব মুহূর্তে। সাপটা পড়ে গেল এবং পিটিয়ে সে সাপটাকে এবার মেরেই ফেলল। যাকে সে প্রাণ দান করেছিল তার প্রাণ কেড়ে নিল, কারণ সাপটা বেঈমানি করল। যে তাকে বাঁচিয়েছে তারই একমাত্র সন্তানকে সে ছোবল মেরে মৃত্যুর সাথ দিতে চেয়েছিল। এটা ছিল গল্পটা বন্ধুরা। গল্পটা থেকে আমরা যার যার বিবেচনা অনুযায়ী নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরেছি, বুঝেছ না বন্ধুরা অনেক কিছু? এইরকম এই সাপটার চরিত্রের মতন মানুষ কি আমাদের আশেপাশে নাই, পরিবারে নাই, যাকে একজন এত যত্ন করে ব্যাকিং দিয়ে এত দূর নিয়ে আসে সুযোগ পেলে, সেই কিন্তু অনেক সময় সেই উপকারী ব্যক্তিরও প্রাণনাশের কারণ হয়। তাই বিশ্বাস করতে গেলে একটু বাকি রেখে বিশ্বাস করতে হবে, সম্পূর্ণটা না। সম্পূর্ণ নির্ভর করলে, চোখ কান বুঝে নির্ভর করে আমরা সবাই নিশ্চয়ই, আমিও ঠকেছি জীবনে বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই অনেকেই ঠকেছ। যারা এখনো ঠকোনি বা যারা আগে ঠকেছ তাদেরকে আরেকটু সতর্ক করার জন্য গল্পটা নিয়ে আসলাম। ভালো থেকো সবাই, লাইক করতে ভুলে যাওনি তো, একটা কমেন্টও করে যেও, কেমন? ভালো থেকো।